আমি চণ্ডীপুরের একটা বিশেষ অঞ্চলের জল কলকাতায় পাঠিয়েছিলাম অ্যানালিসিসের জন্য। এটা তার রিপোর্ট ভুবন পল্লী, এবং এই রিপোর্ট বলছে যে ওখানকার পানীয় জল রোগের বীজাণুতে ভর্তি। বেশিরভাগ রোগী ওই অঞ্চল থেকে আসছিল, তাই আমি ওখানকার জলের স্যাম্পল পাঠাই। এখন তো প্রমাণ হয়ে গেল যে জল থেকে হয় এমন যত রোগ চণ্ডীপুরে দেখা দিয়েছে তার সব কটার উৎস হচ্ছে ভুবন পল্লী। এই জল রোগের বীজাণুতে ভর্তি, সেই জল সংস্কারের বসে পুজোর অঙ্গ হিসেবে লোকে ভক্তিভারে পান করছে, আর সেই জল থেকে লোকের শরীরে বিষ ঢুকছে। যতদিন না মন্দিরের জল শোধন হচ্ছে ততদিন মন্দিরের জল ব্যবহার করা চলবে না। জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না। আপনি চরণামৃত খান কেন, তাতে দোষ আছে নাকি? এখন থেকে আর খাওয়া চলবে না। মানে ডক্টর অশোক গুপ্তের হুকুম, আর তার হুকুমে এই মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আপনি এই লেখা আমাকে ছাপতে বলেন? আপনি এমন লেখা লিখলে আমার সাপোর্টই বা কি করে দিই, আর আমার মেম্বারদেরই বা কি করে দিতে বলি। আমি বলছি চণ্ডীপুরের জল হাওয়া কিছুদিন আগে পর্যন্ত অত্যন্ত স্বাস্থ্যকর ছিল, কিন্তু আজ আসা নেই, এর অকাট্য প্রমাণ আমি পেয়েছি, এবং সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই। মন্দিরের জলে কঠিন রোগের বীজাণু দেখা দিয়েছে, তাই আমি বলি এই অবস্থায় মন্দিরের জল পান করা, চরণামৃত পান করা বিপজ্জনক। কিন্তু এটা ধর্মের প্রশ্ন নয়, এ স্বাস্থ্যের প্রশ্ন। আমি বলি এই দূষিত জল এই মুহূর্তে শোধনের ব্যবস্থা করা হোক, তারপর পুজো যেমন চলছে তেমন চলতে পারে। তার মানে গত 15 দিনে 15,000 মানুষ চরণামৃত পান করেছেন, আর রোগীর সংখ্যা 5। এরপরেও কি আপনারা বিশ্বাস করেন যে চরণামৃত পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ছে? ওই বিষাক্ত জলের কি হবে, আমার পেশেন্টদের কি হবে? চণ্ডীপুরের এই দুর্দিনে এখান থেকে পালিয়ে যাব? আপনার লেখা প্রবন্ধ যেটা জনবার্তা ছাপেনি, রানু একটা কপি রেখেছিল, সেটা আমায় দেয়। আমরা একটা প্যাম্পলেট হিসেবে ছাপছি, ঘরে ঘরে বিলি করব। ও তাহলে আশা আছে? নিশ্চয়ই, মন্দিরে জলশোধন হবে, আপনি দেখবেন। আমরা আপনার হয়ে ক্যাম্পেইন চালিয়ে যাব, যতদিন না ওদের টনক নড়ে। সঙ্গে আপনার একটা সাক্ষাৎকার, যাতে আপনি আপনার মনের কথা সব খুলে বলবেন। এ তো খুব ভালো কথা। কি শুনছি, এরা সব আপনার কাছে আসছে? অশোক গুপ্ত জিন্দাবাদ!